আমি আপনার কাছে যেটি প্রশ্ন করতে চাই আপনি যখন সাংবাদিকতা করেছেন অর্থাৎ আজ থেকে তিরিশ বছরেরও সময়ে মধ্যে তিরিশ বছরের সময়ের মধ্যে ওই সময় অনেক গুজব জন্ম নিত সেই গুজবের যাচাই ও সঙ্গে এখনকার গুজব ও যাচাই বাছাইয়ের মধ্যে আপনি কোন মৌলিক পার্থক্য দেখেন কিনা সরকার আমাদের বলছে বটে যে আপনারা গুজব যাচাই বাছাই করেন সেটা কতটা আপনি কিভাবে দেখছেন আমি দেখছি কি ধরেন আমরা এরশাদ আমলে সাংবাদিকতা শুরু করেছি এছাড়া আমলে একটা প্রেসে সব ধরনের খবর ছাপানো যেত না আপনি জানেন যখন প্রেস অ্যাডভাইস আছে তখন যখন সব খবর ছাপানো যায় না তখন গুজব ডালাপালা মেলতেই পারে কিন্তু এখনকার যে সময়টা এখন আপনার যদি প্রেস অ্যাডভাইস থাকেও তারপর যে সোশ্যাল মিডিয়ার উত্থান হয়েছে এখন আমার গুজবের ক্ষেত্রটা মিডিয়ামটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আমরা যখন এত বড় একটা সেন্সিটিভ নিউজ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা প্রচেষ্টার খবর যেটা এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে পাই নাই এটা আমরা মোটামুটি মেইন স্ট্রিম নিউজে পেয়েছি এবং এটা উৎসটা একটা খুব অখ্যাত নিউজ পোর্টাল থেকে ছিল কি খুবই অখ্যাত নিউজ একটা পোর্টাল একটা সোশ্যাল মিডিয়া ছিল সেটা ছিল এটা মানে চোখে পড়ার মতো না চোখে পড়ার মতো না এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা কেউ এটাকে পাত্তাই দিত না কিন্তু যেভাবে এটা নিয়ে এই দেশের এক শ্রেণীর গণমাধ্যম যেভাবে আপনারা মেতে উঠেছে যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছে এটা বিস্ময়কর এবং আমার প্রথম মনে হয়েছে যে যখন আমি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুনেছি খবরটা পুরোপুরি ভিক্তিন প্রথম মনে হয়েছে যে অবশ্যই বাংলাদেশ সরকারের ইনভেস্টিগেট করা উচিত এই সংবাদের উৎসটা কি এবং এটা নিয়ে এদেশের দেশের এক মিডিয়া এত ত্বরিত গতিতে এত ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়লো কেন কেন কোনো একটা কারণ আছে যারা ঝাঁপিয়ে পড়েছে তারা এত তাড়াতাড়ি এত উৎসাহে ঝাঁপায় পড়লো কেন এবং এই নিউজটা কেন করা হলো এবং আপনি দেখেন নিউজটা আমি যতটুকু জানি আমার ভুল কারেক্ট করে দিয়ে এটা মিয়ানমারের একটা অখ্যাত নিউজ করা হয়েছে ভারতের একজন সাংবাদিক করেছেন নিউজ